তৃণমূল কংগ্রেস বিধায়ক খুনে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত শনিবার দুষ্কৃতীদের পয়েন্ট ব্লাঙ্ক থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই ঘটনায় ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছে হাঁসখালী থানার ওসি অরিন্দ বসু ও দেহরক্ষীকে। এই খুনের ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে মনে করছেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌরীশঙ্কর দত্ত। বলুন, আজকে সরস্বতী পুজোর একটা উদ্বোধন ছিল, ওর যে গাঁ সে ফুলবাড়ি ফুটবল মাঠে একটা সরস্বতী বড় 37 ফুটের সরস্বতী প্রতিমা উদ্বোধন করতে গিয়েছিল। রত্না ঘোষ মন্ত্রী তিনি ছিলেন, তিনি করে বেরিয়ে চলে যান। ও বলে আমি একটু গান শুনবো বা বসবো ওখানে বাড়ি, ও বাচ্চাকে বাচ্চাও ছিল সঙ্গে। তারপরে থাকার পর ওকে ও বসে থাকাকালে জোনাচারে খুব চিহ্নিত বিজেপি কর্মী, তারা কিষাণ কুণ্ডলী তিনটে নাম, এরা এসে ওকে ঘিরে ধরে গুলি। খুনের ঘটনায় মুকুল রায় সহ চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ইতিমধ্যে। এই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা মুকুল রায় কি বলছেন শুনবো। আর আমি এক বছর দল পরিবর্তন করেছি, তাই আমার বিরুদ্ধে 29টা মামলা হয়েছে। আতে স্বাভাবিকভাবে এই ঘটনায় আমি দুঃখিত, এবং আমি মনে করি বাংলায় যে হত্যার রাজনীতি হচ্ছে, বাংলায় এই যে গণতন্ত্রের উপর আঘাত হচ্ছে, যাতে আমাদের কণ্ঠটা রোধ করা যায়, যাতে আমার কণ্ঠতে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, তাই যে কোনো মামলায় যে কোনোভাবে আমাকে জড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। তাই আমি চাইছি এর একটা নিরপেক্ষ তদন্ত হোক, এবং এই তদন্তে যে দোষী সে শাস্তি পাক, দৃষ্টান্তমূলক শাস্তি পাক। অন্যদিকে প্রশাসনিক গাফিলতির প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলায় টিএমসি নিজেদের মধ্যে খুনোখুনি করে মরছে, আর সব জায়গায় বিজেপির নাম নিয়ে আসা, কোনো বিজেপির কোয়ার্কার আজ পর্যন্ত কোথাও দোষী সাব্যস্ত হয়নি, বরঞ্চ বহু জায়গায় এখানেও কিছু লোককে আমাদের অ্যারেস্ট করা হবে, লোক দেখানোর জন্য, চাপা দেওয়ার জন্য। নিজেদের মধ্যে এত অন্তর্কলহ, এত খুনোখুনি, না পার্টি কন্ট্রোলে আছে না প্রশাসন কন্ট্রোলে আছে। একটা পাবলিক প্রোগ্রাম হচ্ছে, ওখানে ফাংশন হচ্ছে, সেখানে টিএমসির জেলা প্রেসিডেন্ট উপস্থিত, সেখানে মন্ত্রী উপস্থিত, এমএলএ উপস্থিত, সেখানে এসে কেউ গুলি মেরে চলে যাচ্ছে, পুলিশ কি করছে? এখন বিজেপিকে খোঁজা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।